যখন আমাদের এই দলে ডক্টর মনজুরুল রাহির মতো ডক্টর আবু বকর জাকারিয়ার মতো এই ধরনের আলেমরা যোগ দিয়েছেন আমি তো মনে করি ফাজজাজ নবী সাল্লাল্লাহু যেটা কোরআনে বলছেন আমি তৃতীয়জন পাঠালাম শক্তির জন্য তারা আমাদের মধ্যে যোগ দিয়ে আহলে হাদিসদের তাওহীদবাদীদের শক্তি হয়েছে বলে ঠিক কিনা কিন্তু যদি বলা হয় যে সংগঠন মানে সংকীর্ণতা তৈরি করে এর চেয়ে আমি মনে করি যে অজ্ঞতা মূর্খতা আর আল্লাহর জমিন হতে পারে না সম্মানিত শ্রোতৃবৃন্দ এই যে সংগঠন আমাদের এক বক্তা বলেছেন কোনো কখন একদিন যে সংগঠনের আরবি হলো হিজব এটা হাস্যকর আমরা কি আরবি জানি না আমাদের ডক্টর মনজুরুল রাহি আরবিতে পিএইচডি সংগঠনের আরবি হিজব এটা কত বড় জাহালত হতে পারে সংগঠন আরবি হিজবুল নয় জামিয়াতুন মুনাজ্জামাতুন মুয়াসসাতুন একই কোনো ওই সংগঠনের ফাউন্ডেশন সেম কোনো পার্থক্য নেই আমি সেদিকে যাব না কিন্তু কথা হলো যে আপনার নিজের মানে জিঘাংসা চরিতার্থ করার জন্য দেখুন আমি একটা কথা বলতে চাই আমরা বাংলাদেশ জমিতা লাভিস আমরা আজ পর্যন্ত কাউকে বলি নাই ডক্টর মনজুর রাহিলটা বলতে পারলাম আমরা কখনো তাকে বলেছি আপনাকে সংগঠন করতে হবে বলি নাই আমরা বলেছি সংগঠন যারা করে আমাদের দৃষ্টিতে এটা অনেক ভালো আলহামদুলিল্লাহ যারা সংগঠন না করে দাওয়াত দিচ্ছেন আলহামদুলিল্লাহ নিজেই একজন সংগঠন কোনো অসুবিধা নেই আসলে মুসলমানদের গন্তব্যস্থল মাযহাবের আবিধানিক অর্থ তো ভালো মাযহাবের আবিধানিক কত সুন্দর না গন্তব্যস্থল হারাম তাকলিদের ব্যাপারে ইমামদের কথা দলিল ছাড়া কোনো ইমামের কথাকে গ্রহণ করা এবং শিরোধার্যভাবে পালন করা এটাকে মাযহাব বলে এবং চার মাযহাবের যে কোনো একটা মাযহাব মানা হলো ফরজ নাউযুবিল্লাহ দেখেন বৈধ অর্থ কি ছিল আর আমরা বানাইছি কি এই হলো অবস্থা তো তানজিমের অবস্থাও তো ভালো তানজিম মানে সুসংগঠিত করা কিন্তু সুসংগঠিত করা এই তিনজনকে সুসংগঠিত আপনি করেছেন কুমিল্লা ওয়ালারা সুসংগঠিত করেছে 1 লাখ লোক রাজশাহী ওয়ালারা 5 লাখ লোক সাতক্ষীরাওয়ালারা হ্যাঁ 3 লাখ লোক আর কি এই যে সুসংগঠিত করলেন এটা কি সুসংগঠন এটা কি সংগঠন হইল এটা কি সংগঠনের হক আদায় হলো নাকি শুধু বৈধতা নেওয়ার জন্য আপনি ওই আবিধানিক তর্জমাটা করলেন পারিভাষিক তর্জমা করলে দিয়ে আপনি কি বলে হারাম অবস্থার উপরে দলিল গ্রহণ করছেন এখন আমার সংগঠন অর্থ কি সংগঠন অর্থ হলো যে আমাদের যে সংগঠন এই সংগঠনের সাথেই আপনাকে একত্র হইতে হবে অন্য কোনো সংগঠনে আপনি যাইতে পারবেন না না জামাত অর্থ যদি সংগঠন হয় তাহলে কিভাবে এতগুলো হইতে পারে এই জন্য আমরা এই বিষয়ে আসলে কত আলোচনার দরকার ছিল কিন্তু আমি খুবই সংক্ষেপে বলতে চাচ্ছি আমার একটা বই আছে যুগে যুগে বিভক্তির আবর্তে মুসলিম জাতি সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি এই বইটা আপনারা বের হয়েছে কি না তাও জানেন না অনেকে এই বইটার মাধ্যমে আপনারা জামাতের মধ্যে পার্থক্য কি সংগঠনের মধ্যে পার্থক্য কি আর ঐক্যবদ্ধ জামাতবদ্ধ দাওয়াতের মধ্যে পার্থক্য কি আর সাংগঠনিক দাওয়াতের মধ্যে পার্থক্য কি সালাফি দাওয়াতের মধ্যে পার্থক্য কি এবং সাংগঠনিক দাওয়াতের মধ্যে পার্থক্য কি ফাউন্ডেশনের মধ্যে পার্থক্য কি আর সংগঠনের মধ্যে পার্থক্য কি সংগঠন এবং ফাউন্ডেশনের মধ্যে প্রায় 22টা পার্থক্য এখানে উল্লেখ করা হয়েছে তা আলহামদুলিল্লাহ ইসলামে আসলে তো সালাফে সালেহিনদের যুগে যদি আমরা চাই আমি শুনেছি মানহাজের উপরে আলোচনা হচ্ছে মানহাজের উপরে ব্যাপক আলোচনা হয়েছে এবং আপনারা এখনো শুনতেছেন মানহাজের অর্থ হল সাহাবায়ে কেরামের পথ এবং পন্থা এখন কোন সাহাবি এবং তাবি এবার বলেন আপনি আপনি মানহাজ যে মানহাজ শব্দটা যে এত আওড়াইতেছেন তাহলে বলেন আপনি যে সাহাবি এবং তাবিরা কয় দলে বিভক্ত ছিল কয় দলে বিভক্ত আপনি যে বলতেছেন আমরা সাহাবিদের মানহাজ অনুসরণ করি আকিদা আকিদার ক্ষেত্রে আমরা অনেক কিছু বুঝি ভালো বুঝি আমি বলবো ভালো বুঝি হয়তো অনেকেই 80% বুঝি অনেকে 60% অনেকে 70%
কিন্তু মানহাজ বুঝাটা অনেক কঠিন ব্যাপার মানহাজ বুঝাটা এখনো এই যে সংগঠনের সংগঠনে বিভক্ত হয়ে আছে আমরা এত দলে মাযহাব বুঝা হয় না মাযহাব মানহাজ বুঝার ক্ষেত্রে এখনো 0 পয়েন্টে আছি বলাতে জানা না বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে এটা মানহাজ নয় মানহাজ বুঝলে মানহাজ বুঝনে ওয়ালাদের এত দল হবে না কারণ তাহলে আপনাকে দেখাইতে হবে মানহাজ অর্থ হলো সাহাবায়ে কেরামের পথ আপনি দেখেন তাহলে সাহাবায়ে কেরাম কয় দলে বিভক্ত ছিল তাদের কয় সংগঠন ছিল কয়টা জামাত ছিল এটা বলেন আপনি এখন তাহলে আপনি মানহাজ বলতে পারেন না আপনি বলতে পারেন আমার আকীদা সহি আছে সহি বলতে পারেন আপনি কবর পূজা করেন না মাজার পূজা করেন না মিলাদ করেন না কিন্তু আপনি মানহাজ ঠিক আছে এটা বলতে পারেন না মানহাজ ঠিক হইলে অবশ্যই ঐক্যবদ্ধ হইতে হবে এবং আপনাকে ঐক্যবদ্ধ করতে হবে সবার সাথে ঐক্যবদ্ধ হইতে হবে এই যে আজকের আমি মাহফিলটা দেখছি এটা আসলে মানহাজ বুঝা মাহফিল এখানে কে আছে এখানে অনেক সংগঠনের বক্তা একত্র হয়েছে এখন বলা যেতে পারে এটা হলো সালাফি কনফারেন্স এইভাবে বাংলাদেশে যত সংগঠন আছে বিশেষভাবে সহি আকিদার যত সংগঠন আছে প্রত্যেকেই যদি প্রত্যেককে ভাই ভাই মানতে পারে হয়ে গেছে হয়ে গেছে নেতৃত্বে বিভিন্ন নেতৃত্বে ভাগ হয়ে গেছে নেতৃত্ব কারণ এখন সমস্যাটা হয়েছে এখানে আমরা যে ঐক্যবদ্ধ করব তো এক দলে না ঐক্যবদ্ধ হয় না বহু দলে ঐক্যবদ্ধ হবে কয় দলে যদি ধরেন যে পাঁচটাই দল থাকে বেশি দল শুনলে আমার মাথা খারাপ হয়ে যায় বুঝেছেন বেশি দল শুনলে মাথা খারাপ হয় কম দল শুনলে একটু মাথাটা ঠিক থাকে যে না আমাদের প্রতি একটু দরদ আছে ধরেন পাঁচ দলই হয়েছেন ধরেন আপনি দশ দল হয়েছেন ধরেন আপনি বারো দল পনেরো দল হয়েছেন ১৯ দল ২০ দল হয়েছেন হ্যাঁ তো এখন এখন তো এক দলে আসতে পারবে না এক দলে আসতে পারবে বলছে আমি তো এই দলের অনেক দিন যাবৎ সভাপতি হয়েছি সভাপতি হয়েছে কি মজা আমি না বুঝি তোমরা এক দল করলে আমার সভাপতিত্ব যাবে কোথায় আমার সভাপতিত্ব দিতে পারবা একদল যদি হও তা আমার সভাপতিত্বটা কোথায় যাবে আমি যে সেক্রেটারি ছিলাম আমারটা কি হবে অবস্থা আমি যেহেতু এই এই সাংগঠনিক দলাদলির ঊর্ধ্বে উঠে আমি ঐক্যবদ্ধ করতে চাই এই জন্য আমি কোনো নেতৃত্ব এই পর্যন্ত নেই না আলহামদুলিল্লাহ ডক্টর আব্দুল বারি রহমাহুল্লাহ তিনি যখন বেঁচে ছিলেন তখন আমাকে নেতৃত্ব দিতে চাইছেন সেটা আমি প্রত্যাখ্যান করেছিলাম এই যুগে এসেও কতজন যে আমাকে নেতৃত্বের দাওয়াত দিয়েছে আমি প্রত্যাখ্যান করেছি না মুসলিমদের জামাত এক জামাত বদ্ধ থাকবে বহু জামাতে বিভক্ত হইতে পারে না তাহলে আপনি সংগঠনের অর্থ কি বললেন জামাত সবাই সবাইকে মহব্বত করতে হবে সবাই সবাইকে আপন করে নিতে হবে সব যে কোনো মাহফিলে যে কোনো সংগঠনের মাহফিলে আপনাকে দাওয়াত দেওয়া হবে সেখানে আপনি যাবেন আপনি তো কোরআন হাদিস থেকেই কথা বলবেন আপনি কি বাইরে থেকে কথা বলবেন নাকি আপনি তো সহি আকিদার কথা বলবেন আপনি কি বাতিল আকিদার কথা বলবেন নাকি আর ওরা কি বাতিল আকিদা শোনার জন্য আপনাকে দাওয়াত দিয়েছে নাকি আপনি কোরআন এবং সহি হাদিসের কথাই বলবেন আর সহি আকিদার কথাই বলবেন আর তারাও কোরআন এবং সহি আকিদার কথা শোনার জন্যই আপনাকে ডেকেছে তাহলে এখানে আমি কেন যাব না কেন আমি কাউকে যেতে দিব না এরকমটা তো হইতে পারে না আলহামদুলিল্লাহ তো অবশ্যই মানহাজ সালাফের আমাদেরকে গোড়ার থেকে মানহাজ সালাফটা বুঝতে হবে হ্যাঁ তবে ভুল ভ্রান্তির কারণে শয়তানের চক্রান্তের কারণে ইজতিহাদি ভুলের কারণে দলাদলি হয়ে যেতে পারে যেমন সাহাবিদের মধ্যে হয়ে গেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহর দল হয়ে গেছিল না মুয়াবিয়া রাদিয়াল্লাহ উসমান রাদিয়াল্লাহর শহীদ হওয়ার পর আলী রাদিয়াল্লাহ যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন তখন কি হলো তখন দেখা গেল যে উসমান রাদিয়াল্লাহ আনহুর প্রতিশোধ উসমান রাদিয়াল্লাহর হত্যাকারীদেরকে বিচার করার জন্য একটা দল তৈরি হলো সেটার নাম রাখা হয়েছিল উসমানের দল কারণ উসমান হত্যার বিচারের জন্য দল তৈরি করা হয়েছিল সেই দলের নাম রাখা হয়েছিল উসমানের দল
মুসনাদ আব্দুর রাজ্জাকের বাইতে হাদিসটা এসেছে তো এখানে তো খুব দলাদলি হয়ে গেল আলী রাদিয়াল্লাহু আনহু দল আর হলো আলী রাদিয়াল্লাহু আনহু দল আর এদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দল দুইটা দল হয়ে গেল না এখন এই দলের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই দলাদলির সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন বা প্রশ্ন করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ابن عباس কি বলেন انت على মিল্লাতি عثمان او على মিল্লাতি علي হে ابن عباس আপনি বলেন আপনি আলীর দলে না ওসমানের দলে ابن عباس কে দাওয়াত দিলেন বা প্রশ্ন করলেন তখন ابن عباس কি বললেন এটাই হবে আমাদের কিয়ামত কাল পর্যন্ত সমাধান কি বললেন لا على মিল্লাতি عثمان ولا على মিল্লাতি علي আমি উসমানের দলেও নেই আমি আলীর দলেও নেই আনা আলা মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিম উম্মার মধ্যে দলাদলি হয়ে যাবে সাহাবাদের মধ্যে দলাদলি হয়ে গেছে তাদের ইজতিহাদি কারণে দলাদলিকে বলা হয় কিন্তু ইজতিহাদি দলাদলির মধ্যেও কিন্তু দুই দলই হক এটা বলা হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে কি বলেছিলেন ওয়াইহা আম্মার তাকতুলুকাল ফুয়াতুল বাগিয়া হে আম্মার তোমাকে হত্যা করবে একজন বিদ্রোহী দল তা আলী রাদিয়াল্লাহু আনহু দলটা ছিল কিসের হক দল আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দল ছিল বিদ্রোহী দল জামাতুল মুসলিমিন না আলী রাদিয়াল্লাহু দল হলো জামাতুল মুসলিমিন আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দল হলো বিদ্রোহী দল ফিয়াতুন বাগিয়া এইজন্য ইবনে আব্বাস জবাব দিলেন কি লা আলা মিল্লাতি ওসমান ওয়ালা আলা মিল্লাতি আলী আমি আলীর দলেও নেই আমি ওসমানের দলেও নেই এখন যদি আমার দল হয় আর হ্যাঁ মঈনুদ্দিন সরকার মাদানির যদি দল হয় দুইটা দল তাই না আমরা কোন দলে যাব এই যে জবাবটা শিখেন ইবনে আব্বাস যে জবাব দিল কি বল কি বলল আমি ওসমানের দলেও নেই আমি আলীর দলেও নেই আলা মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে মানে এখানে মিল্লাত বলতে দল 72 মিল্লাতে বিভক্ত হবে 73 মিল্লাতে বিভক্ত হবে আল্লাহ রাসূল বলছেন না এখানে মিল্লাত অর্থ হলো দল তো অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন আলীর দলে মুয়াবিয়ার দলে না অর্থাৎ ব্যক্তি হিসেবে আমি আলীর দলেও নেই উসমানের দলেও নেই মানহাজ অনুযায়ী যার দলে থাকতে হবে সেটাই আমি মানব মানহাজ অনুযায়ী কার দল হইতে পারে আলী রাদিয়াল্লাহু আনহু দল কারণ উসমানের মৃত্যুর পর কার বায়াত হয়েছে এখনো তো উসমান রাদিয়াল্লাহু আনহু বায়াত উসমান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বায়াত নেই নেই শুধু দল হয়েছে কিন্তু বায়াত ওয়ালা দল না বায়াত ওয়ালা দল একটাই হবে আর আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দলকে তো আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেই রেখেছেন ফিয়াতুন বাগিয়াতুন আম্মার তোমাকে হত্যা করবে ফিয়াতুন বাগিয়া মানে বিদ্রোহী একটি দল তুমি তাদেরকে ডাকবে জান্নাতের দিকে সহি বুখারীর বর্ণনা আরেক বর্ণনা আছে তুমি তাদেরকে ডাকবে আল্লাহর দিকে ওয়া দাউনাহু ইলান নার আর তোমাকে তারা ডাকবে জাহান্নামের দিকে দলাদলির ডাকা দিকে না সাহাবীদের দলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দিয়েছেন তারা তাকে তোমাকে দাওয়াত দিবে জাহান্নামের দিকে আর তুমি তাদেরকে দাওয়াত দিবে জান্নাতের দিকে আল্লাহর দিকে এই অবস্থায় তোমার মৃত্যুটা হবে তোমাকে হত্যা করবে যখন এই হাদিসটা শুনলো আম্মার রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর বা নিহত হওয়ার শহীদ হওয়ার পর যখন এই হাদিসটা মুয়াবিয়ার কাছে বলা হলো যে সর্বনাশ হয়ে গেছে আমাদের হাতে মারা গেছে আম্মার রাদিয়াল্লাহু আনহু আমার হাতে আমাদের হাতে মারা গেছে আমরা তো বিদ্রোহী দলে আমরা তো হক দল থেকে বঞ্চিত হয়ে গেলাম তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা তাবিল করলেন তাবিল মানে বলা যায় যে একটা ব্যাখ্যা বা অপব্যাখ্যা তিনি কি বললেন আনাহনু কাতালনাহু ইন্নামা কাতালহু মান জাআ বিহি মিনাল মদিনা আমরা কি তাকে হত্যা করেছি নাকি
যারা তাকে মদিনার থেকে বের করে এই ময়দানে ময়দান পর্যন্ত পৌঁছে দেয় তারাই হলো হত্যাকারী, আমি মুয়াবিয়া বা আমার দল হত্যাকারী না। বুঝা গেছে? উনি আলী রাদিয়াল্লাহর পক্ষে যুদ্ধ করতে এসে এই শহীদ হয়েছেন, কিন্তু তারপর কি করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু? এগুলো তাদের হলে ইজতিহাদি ভুল, সাহাবিদের ব্যাপারে সাহাবিদেরকে অদূর জানতে হবে, কিন্তু তাদের আর এগুলো তাদের ইজতিহাদি ভুল, সেক্ষেত্রে আমরা অবশ্যই হ্যাঁ তাদের ভুলটা অনুসরণ করতে পারব না, তাদেরকে আমরা মাসুর মনে করব কিন্তু তাদের ভুল অনুসরণ করতে পারবো না। এই যে দলাদলি হয়ে গেল এর জন্য আমরা কি করব, এটা বৈধতা আমরা দিতে পারবো না। কিয়ামতকাল পর্যন্ত আমাদের কি বলে নেতা, আমাদের নজাতপ্রাপ্ত দলের যিনি আমির ইমাম তিনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাদের মধ্যে যেটা বড় সমস্যা সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে মুসলিম বিশ্বের দুরবস্থা কেন, আজকে ফিলিস্তিনে গণহত্যা কেন হচ্ছে, আজকে ফিলিস্তিনে মুসলমানদের রক্তাক্ত লাশ, একেবারে মানে নবজাতক থেকে নিয়ে বৃদ্ধ বনিতা নারী শিশু মানে পাখির মতো লাশ পড়ে আছে কেন? আজকে আমরা নখদন্তহীন, আজকে আমরা যেন প্রাণহীন, আজকে আমরা শতদার দলে বিভক্ত, এবং এ কারণেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন সহীহ মুসলিম আছে, তিরমিজি আছে, বিভিন্নভাবে হাদিসের এবার কমবে ইন্না শাইতান কাদ ইয়াইসা আয়েশা দুটাই যায় আইয়া আবুদাহুল মুসাল্লুন, শয়তান হতাশ হয়ে গেছে কোন মুসলিমরা তাওহিদবাদীরা তার ইবাদত করবে না, ওলাকে ফিত্তা হারিস বা ফিত্তা হারিস বাইনা হন, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া উত্তেজনা বিভাজন মারামারি তার করবে, তা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে দেখুন শয়তান ভালো করে জানে যে আহলাদীদেরকে কবর পূজা করানো যাবে না, আহলাদীদেরকে মাজার পূজা করানো যাবে না, আহলাদীদের কোনো সন্তানকে মূর্তি পূজা করানো যাবে না, সুতরাং এখানে বিভাজন সৃষ্টি করে দাও বল ঠিক কিনা, আর ওদের মধ্যে দরকারি না, তার তার শির করে বেদাত করে সেখানে ছোটোখাটো বিভাজন দিয়ে লাভ থাকে, শয়তান অনেক বুদ্ধিমান কিন্তু। আমরা কিন্তু বসে আছি নিজেদের মতো লড়াই ফাসাদের মধ্যে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি একটা কথা বলতে চাই, আমি অবশ্যই ঐক্যের সবসময় পক্ষে কথা বলি, বিশ্বনবীর একটা হাদিস শুনে রাখবেন আহমদ তিরমিজি আবু দাউদের হাদিস, ফাইনা ফাসাদ জাতিল বাইনে হিয়াল হালিকা, বিশ্বনবী বলেন পরস্পরের মধ্যে ফাসাদ নৈরাজ্য সৃষ্টি করা এটা হালিকা, একদম যেন চুল মঙ্গা দেয় একদম শেষ করে দেবে। কি আল্লাহ রাসূল বলছেন যে লা আকুলু ইন্নাহা তুহাল্লিকু শার, এটা মাথার চুল মঙ্গা দেবে তা না, এটা কি তুহাল্লিকু দিন, দিনকে শেষ করে দেবে, এই পারস্পরিক নৈরাজ্যগুলো। আজকে আমরা নিজেদের মধ্যে লড়াই করি, সম্মানিত শ্রোতা, আমরা ঐক্যের কথা বলি, ঐক্যের জন্য কিন্তু সংগঠন হয়েছিল আমাদের বাংলাদেশের অপতদের মুজাদ্দিদ বহু গ্রন্থ প্রণেতা একমাত্র আলেম আল্লামা আব্দুল কাফের কুরাইশ রহমতুল্লাহ আলাই 1946 সালে বাংলাদেশ জমিয়ত আলেমসে, তখন নাম ছিল নিখিল বঙ্গ আসাম, তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে 1906 সালে শেরে পাঞ্জাব আল্লামা সালার অমৃতসরি আল্লামা আবদুল্লাহ গাজীপুরি তারা প্রতিষ্ঠা করেছিলেন, একই সূত্রে একই মানহাজে একই আকিদা একই আমল। সম্মানিত শ্রোতাবৃন্দ, অদ্যাবধি তৎকালীন আজ থেকে 20 বছর আগে আজ পর্যন্ত বাংলাদেশ জমিয়ত আলেমের বিরুদ্ধে কেউ কথা বলে নাই, একটা সময় ছিল একমাত্র আহলাদিসের আলেম আহলাদিসের সন্তানরাই বাংলাদেশের বুকে তাওহীদের কথা বলেছে, শিরক উৎখাত করেছে, একমাত্র আহলাদিসের সন্তান এবং বিশ্বাস করে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ জমিয়ত আহলাদিস। এবং আপনি 20 বছর পরে এসে যদি বলেন জমিয়ত আহলাদিসের দরকার নাই বিভাজন সৃষ্টি করে, আমি বলবো ইত্তাকি আল্লাহকে ভয় করুন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহকে ভয় ছাড়া ভয় করতে ছাড়া তাদের বলার আমাদের আর কিছুই নাই। দেখুন আমি শুধু একটা আয়াত বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আয়াতও পড়তেছি না, আমার নোট করা আছে মুখস্থ আছে, তার সময় কিন্তু কম, আল্লাহ তাআলা বলেন ফতে মক্কার পূর্বে অথবা হুদাইবিয়ার পূর্বে, দুটো অর্থ সঠিক, ফতে মক্কা অথবা হুদাইবিয়ার পূর্বে যারা লড়াই করেছে সংগ্রাম করেছে ইমান এনেছে তারা, আর যারা ফতে মক্কার পরে তারা কখনোই এক হতে পারে না, তাদের মর্যাদা অনেক বেশি। আলহামদুলিল্লাহ একটা সময় ছিল আহলাদিসরা কেবলমাত্র বাংলাদেশের তাওহীদের কথা বলেছে, যখন আমাদের এই দলে
ডক্টর মনজুরের রাহির মত ডক্টর আবু বকর জাকারিয়ার মত এই ধন আলেমরা যোগ দিয়েছেন আমি তো মনে করি ফাজজাজ নবী সাল্লাল্লাহু আলাইহি যারা কোরআনে বলছেন আমি 30 জন পাঠালাম শক্তির জন্য তারা আমাদের মধ্যে যোগ দিয়ে আহলে হাদিসদের তাওহীদবাদীদের শক্তি হয়েছে বলে ঠিক কিনা কিন্তু যদি বলা হয় যে সংগঠন মানে সংকীর্ণতা তৈরি করে এর চেয়ে আমি মনে করি যে অজ্ঞতা মূর্খতা আর আল্লাহর জমিন হতে পারে না সম্মানিত শ্রোতাবৃন্দ এই যে সংগঠন আমাদের এক বক্তা বলেছেন কোনো কখন একদিন যে সংগঠনের আরবি হলো হিজব এটা হাস্যকর আমরা কি আরবি জানি না আমাদের ডক্টর মনজুরের লাই আরবিতে পিএইচডি সংগঠনের আরবি হিজব এটা কত বড় জাহালত হতে পারে সংগঠন আরবি হিজব নয় জামিয়াতুন মুনাজ্জামাতুন মুয়াসসাতুন একই কোনো ওই সংগঠনের ফাউন্ডেশন সেম কোনো পার্থক্য নেই আমি সেদিকে যাব না কিন্তু কথা হলো যে আপনার নিজের মানে জিঘাংসা চরিতার্থ করার জন্য দেখুন আমি একটা কথা বলতে চাই আমরা বাংলাদেশ জমিদার হাদিস আমরা আজ পর্যন্ত কাউকে বলি নাই ডক্টর মনজুর এলাকা বলতে পারলাম আমরা কখনো তাকে বলেছি আপনাকে সংগঠন করতে হবে বলি নাই আমরা বলেছি সংগঠন যারা করে আমাদের দৃষ্টিতে এটা অনেক ভালো আলহামদুলিল্লাহ যারা সংগঠন না করে দাওয়াত দিচ্ছেন আলহামদুলিল্লাহ উনি নিজেই একজন সংগঠন কোনো অসুবিধা নেই